ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার মহারণে উমাকান্ত মিনি স্টেডিয়ামে রবিবার মুখোমুখি হয়েছিল শিল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চলো শঙ্খ ও ফরওয়ার্ড ক্লাব। এক এক গোলে ড্র করে এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করে মাঠ ছাড়েন উভয় দলের ফুটবলাররা। এদিন ম্যাচে প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে ফরওয়ার্ড ক্লাবকে 1-0 গোলে এগিয়ে দেয় কিষাণ সিং। ম্যাচে 1-0 গোলে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায় এগিয়ে চলো শঙ্খের ফুটবলাররা। ম্যাচের দ্বিতীয়ার্ধে 22 মিনিটে মালসুয়াম ডুঙ্গার গোলে ম্যাচে সমতা নিয়ে আসে এগিয়ে চলো শঙ্খ। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত 1-1 গোলের ব্যবধান ধরে রেখে ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় দলকে। ম্যাচ শেষে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এগিয়ে চলো শঙ্খের কোচ কর্ণেন্দু দেববর্মা। কর্ণেন্দু দেববর্মা বলে, প্রত্যেকটি ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছেন দলের ফুটবলাররা। এরকমভাবে চলতে থাকলে সামনের ম্যাচগুলোতে জয় পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। এগিয়ে চলো শঙ্খের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রেফারি, কোনো দল নয়। প্রত্যেক ম্যাচে ভালো খেলে সে কিন্তু না বললেও হয় না, রেফারি যে ম্যাচ খেলেছে এই ম্যাচ খেললে আমাদের টিমের খুব কঠিন হয়ে যাবে, অন্য টিমে ইজি পেয়ে যাবে যে ধরনের উনি ম্যাচ খেলেছেন। আর ম্যাচের নিউট্রাল একটা করবো টানছে, জানি না এটা বলাটা ঠিক কিনা, কিন্তু যা মাঠে দেখছি তাই বলবো। ফার্স্ট হাফে তো চাপে আসলো না টিম? ফার্স্ট হাফে চাপে ছিল না, কিন্তু রেফারির এগেন্সে আমার বইটা পেয়েছিল, অপোনেন্ট থেকে আমার বইটা রেফারির উপর দিয়েছিল। আমি আজকে এই কথাই বেশি বলবো কি রেফারি, এই রেফারি নিয়ে আগামী দিনে কত ভালো ম্যাচ খেলতে পারবো এটা সন্দেহ আছে। মাঝমাঠ আসিল নি ফার্স্ট হাফে? হ্যাঁ আসলে। পেনাল্টিটা? পেনাল্টিটা এটা পেনাল্টি ছিল না, কিন্তু আমার তো বললাম না যে বই একটাই, একটু ডাকে খেলবে পুষলে পেনাল্টি বা ফাউল, আমাদের প্লেয়ার যখন একটু ইয়ে করে ফাউল দিয়ে দেয়, কিন্তু ওনারা যখন পিছনে গাড়ির উপরে উঠে চাপা দিয়ে পুরো ফাউল দেয় না, মানে ইচ্ছাকৃতভাবে রেফারিংটা এইভাবে মানে প্রত্যেক ম্যাচে যদি আমাদের সঙ্গে এটা করে। এদিনের ম্যাচের ফলাফলের পর এগিয়ে চলো শঙ্খের সংগ্রহে রয়েছে 4 ম্যাচের 10 পয়েন্ট, অন্যদিকে ফরওয়ার্ড ক্লাবের সংগ্রহে রয়েছে 4 ম্যাচের 8 পয়েন্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।